কেন্দ্রীয় শহীদ দিবস আছিল 22তম কেন্দ্রীয় শহীদ দিবস আজি এই কেন্দ্রীয় শহীদ দিবসের লগে লগেই আমি কিছু বার্তা প্রেরণ করব বিচারিছো যে আজি এই কোচরাজ বংশী জনগোষ্ঠীর যে দাবি কমতাপুর রাজ্য আর জনজাতিকরণের দাবি আজি কেবা দশক আমি পার করে আহিছো এই জনগোষ্ঠীর এই দাবি বহুবার পূরণ করার কারণে কেবাখনো দুখন সরকারে কংগ্রেস সরকার বিজেপি সরকার বিভিন্ন ধরনের আমাক আস্থা আস্থা প্রদান করেছিল কিন্তু আজিলৈকে আমার এই দাবি সমূহ প্রদান নকরিলে আমি খবরে কব বিচারিছো যে কোচরাজ বংশী জনগোষ্ঠীয়ে আর হাত হাবি হাত হাবুতি বহি না থাকে যেনেকেই নহক আমি আমার অধিকার আমি যেনেকেই নহক আমি কাড়ি আনিম তার কারণে কোচরাজ বংশী জনগোষ্ঠী সজাগ হয়েছে গতি আমি এই ক্ষেত্রে কব বিচারিছো সৌ সিদিনাখনেরপরাই আমি দেখিছো বহু চর্চিত হয়ে আহিছে যে আজি কেন্দ্রীয় সরকার আর আমার বিভিন্ন সংগঠনের লগত আলাপ আলোচনা হয়ে ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পাই গেছে যে কমতাপুর অটোনমাস কাউন্সিল টেরিটোরিয়াল কাউন্সিল ইতিমধ্যেই জানুয়ারি মাহত ঘোষণা করিব এই ধরনের কিছু বাতরি আমাক বিভিন্ন ধরনের মহলে এনেকা ধরনের মানে পাবলিসিটি হওয়ার পিছত আমি বিভ্রান্ত হয়ে গেছো যে কেন্দ্রীয় সরকারে আজিলৈকে কোনো ধরনের আমাক বার্তা প্রেরণ করা নাই কথাটো স্পষ্ট কথা আমি জানো কেন্দ্রীয় সরকারে আজিলৈকে যিকোনো সংগঠনের লগত যে আলোচনা বিলোচনা হয়ে আছে বলে আমি বিভিন্ন আমি সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি গম পাই আছো কিন্তু আমি স্পষ্টভাবে আমি গম পাইছো যে কোনো সংগঠনের লগত আজিলৈকে কমতাপুর বা জনজাতিকরণের সমস্যাটুক লৈ আজিলৈকে কেন্দ্রীয় সরকারে আনুষ্ঠানিকতার কোনো ধরনের বৈঠক আরম্ভ করা নাই গতি আমি কব বিচার এনেকা ধরনের বাতরি আজি আমাক বিভ্রান্ত করেছে আমি খুব কম সময়ের ভিতরতে আমি দিল্লিত গিয়ে সচাকে গৃহমন্ত্রী অমিত শাহক আমি লগ করিম জানুয়ারির শেষের পিনে আমি গই আছো দিল্লিত দিল্লিত গিয়ে আমি লগ করিম আমি জানাম যে আমার এই যে কমতাপুর রাজ্য যেটা আমি পুনরুদ্ধার করার কারণে আজি আমার আক্রাশ
আজি দখক দখক ধৰি আন্দোলন কৰি আহিছো ৰাজনৈতিকভাৱে সমস্যাটো সমাধান কৰিব লাগে বুলি আমি বারম্বাৰ দাবী কৰি আহিছো এই সমস্যাটোক লৈ বিভিন্নজনে বিভিন্ন ৰাজনৈতিক খেল খেলাৰ দৰে আজি যি ধৰণে প্ৰচাৰিত হৈছে আমি সেই কথাটো স্পষ্টীকৰণৰ কাৰণে আমি অমিত শ্বাহৰ কাষলৈ যাম মাননীয় আমাৰ গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া কাষত আমাৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সজাতি দল মহিলা সমিতি শিলাৰাই হেনা আমি একেলগে গৈ আমি কেন্দ্ৰীয় চৰকাৰৰ লগত আমি নিশ্চয় বৈঠকত বহিম তাৰপিছত আমি ক'ব বিচাৰোঁ যে আজি এই দাবীটোক লৈ যি ধৰণে চৰ্চিত হৈছে এই দাবীটোক কেতিয়া নিষ্পত্তি ঘটাব এই নিষ্পত্তিটো আমি বিচাৰিছোঁ অন্যথা যে কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই বহি নাথাকোঁ এই কথাটো একদম দুৰ্বহত্য লগতে আমি ক'ব বিচাৰিছোঁ যে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ দীৰ্ঘদিনীয়া দাবী জনজাতিকৰণ এই জনজাতিকৰণ দাবীটোক লৈ বিভিন্ন ধৰণৰ বিভিন্ন মহলত বিভিন্ন চৰ্চা চৰ্চিত হৈ আহিছে আজি কোনোবাই কৈছে আনডিভাইডেড গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টক জনজাতিকৰণ দিব আৰু কোনোবাই কৈছে যে নহয় অসমৰ সকলো কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকৰণ দিব এই ধৰণৰ প্ৰক্ৰিয়া বিভিন্ন আমাৰ মাজত বিভ্ৰান্তিকৰ সৃষ্টি কৰাৰ কাৰণে কিছু মহলে ইতিমধ্যে আমি গম পাইছোঁ গতিকে আমাৰ জনগোষ্ঠীটো পুনৰাই ভাগ ভাগ কৰি থান বান কৰাৰ কাৰণে যি কৌশল অৱলম্বন কৰি থাকে গতিকে তেনেকুৱা ধৰণৰ ৰাজনীতিক আমি অপৰাই দিম এই কথাটো স্পষ্ট কথা যে আমি জনজাতি বিচাৰিছোঁ অসমৰ সকলো কোচ ৰাজবংশী জনগোষ্ঠীয়ে জনজাতিকৰণ পাব লাগিব অন্যথা আমি কেতিয়াও মানি নলওঁ আৰু ইয়াতে আমি ক'ব বিচাৰিছোঁ আমি খুব কম সময়ৰ ভিতৰতে আমি যদি আমাক জনজাতিকৰণ নকৰে আমি সুপ্ৰিম কোৰ্ট কৰাৰ কাৰণে আমি আগবাঢ়ি যাম কাৰণ আমি জানিম যে যদি আমাক এই জানুৱাৰী মাহৰ ভিতৰত যদি কোনো সিদ্ধান্ত নলয় কম সময়ৰ ভিতৰত সিদ্ধান্ত নলৈ আমি সুপ্ৰিম কোৰ্ট কৰাৰ কাৰণে আমি সদৌকাশ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই আগবাঢ়ি যাম কাৰণ আমি 96ত জনজাতিকৰণ হৈছিলোঁ তাৰপিছত আমাক এই জনগোষ্ঠীটোক প্ৰতাৰণা কৰিছে আৰু যাৰ কাৰণে আমি সুপ্ৰিম কোৰ্ট কৰিবলৈ আমি বাধ্য হ'ম আৰু আমি আগবাঢ়ি যাম এই কথাটো আমি কেন্দ্ৰীয় চৰকাৰ অসম চৰকাৰক স্পষ্টভাৱে আমি জনাইছোঁ আমি সুপ্ৰিম কোৰ্ট কৰিলে আমাৰ অসমৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীয়ে জনজাতিকৰণৰ সমস্যাটো খালি সমাধান নহয় ভাৰতবৰ্ষৰ চুকে কোণে থকা কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকৰণ দিব লাগিব কোচ ৰাজবংশী জনগোষ্ঠীটোৱে ভাৰতত সকলো ঠাইতে থকা কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতিৰ মৰ্যাদা পাব লাগিব এই কথাটো আমি স্পষ্টভাৱে কেন্দ্ৰীয় চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ আৰু আমি ক'ব বিচাৰোঁ যে আজি আমাৰ গৃহভূমিতে বিভিন্ন ধৰণৰ সমালোচনা বিলোচনা কৰিছে গতিকে এই কথাবিলাক ভিত্তিহীন কথাবিলাকক আমি গুৰুত্ব দিব নিবিচাৰোঁ কোনোবা সংগঠনে ক'ব বিচাৰিছে এক ইঞ্চিও মাটি আমাক এৰি নিদিয়ে আমাৰ মাটিতে তেওঁলোকে আজি ভাৰত চৰকাৰৰ পৰা দিয়া আজি ছিক্স চিডুল এৰিয়া পোৱাৰ পিছত আমাৰ মাটিত তেওঁলোকে আছে আৰু তেওঁলোকে কৈছে এক ইঞ্চিও মাটি কিন্তু এই মাটিবিলাক আজি চাব গ'লে সেই মাটিবিলাক কমতাপুৰ ৰাজ্যৰ প্ৰজাগণবিলাক আজি স্পষ্টকৈ জানে কোচ কমতাপুৰ ৰাজ্যৰ ৰজাসকলে জানে কিমান দূৰলৈকে সীমা আছে কমতাপুৰ ৰাজ্যৰ আজি প্ৰজা হয় আমি গতিকে আমি ক'ব বিচাৰোঁ বিভ্ৰান্তিকৰ মন্তব্য আমি কাকো দিব নিবিচাৰোঁ যে সঁচাকৈ গঠনমূলক যুক্তিসংগতভাৱে কথাবিলাক হ'ব লাগে কমতাপুৰ ৰাজ্যৰ দাবীত আজি কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই দীৰ্ঘদিন ধৰি আন্দোলন কৰি আহিছোঁ এই দাবীৰ ন্যায্যতা পাব লাগে এই কথাখিনি আমি কেন্দ্ৰীয় চৰকাৰক আহ্বান জনাইছোঁ আৰু আমি জানুৱাৰীৰ শেষত মাননীয় গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি লগ কৰিম এইখিনি কথা আপোনালোকৰ জৰিয়তে আমি অৱগত কৰিছোঁ ধন্যবাদ।